হলমার্ক গহনার বিশেষ প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নমস্কার, আমি অঙ্কিতা। শুরু করছি আজকের মর্নিং টাইমস। রায়গঞ্জ রেল লাইনের উপর উড়াল পুল করার প্রতিশ্রুতি দিয়ে গেলেন কাঠিয়ারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার। শনিবার রায়গঞ্জ রেল স্টেশন পরিদর্শন এসে রেল দফতরে কর্তা ব্যক্তিদের পাশাপাশি বণিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হন। এদিন রেল স্টেশনের পাশে ব্রেক পয়েন্টের জন্য জমি নির্বাচন করে যান। তিনি বলেন, আগামী 15 দিনের মধ্যে ব্রেক পয়েন্ট চালু হয়ে যাবে। পরে বণিক সংগঠনের তরফে শঙ্কর কুণ্ডুকে পাশে রেখে বিআরএম শঙ্কর কুমার চৌধুরী বলেন, তারা উড়াল পুলে বিষয়টি মাথায় রেখেছেন, তা নির্মাণের জন্য উদ্যোগী হবে ভারতীয় রেল। নারকেলডাঙ্গায় অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ। প্রতিবাদে যতীন দাস পার্ক থেকে কালীঘাটের উদ্দেশ্যে বিজেপির প্রতিবাদ মিছিলে ডাক দেওয়া হয়েছে, কিন্তু মিছিল শুরুর আগে বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপির মহিলা মোর্চা কর্মীদের। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। হাওড়ার শিবপুরে ব্যবসায়ীকে খুনের ঘটনায় চাঞ্চল্য। বাড়ি ফেরার পথে পিছন থেকে মাথায় ছুরির কোপ বসানো হয়। হাওড়ার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। খুনের কারণ ঘিরে ধোয়াশায় পুলিশ, তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। বাড়ি পরিত্যক্ত ঘর থেকে বৃদ্ধ দম্পতি ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচলে কলিগ্রাম এলাকায়। খবর পেয়ে শুক্রবার রাতে দেহ দুটি উদ্ধার করেছে চাঁচল থানার পুলিশ। কেন এই আত্মহত্যা তা নিয়ে ধন্দে সকলেই। এ নিয়ে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের না হওয়ায় রহস্যের কিনারা করতে পুলিশ তদন্তে নেমেছে। হরিদেবপুরে ফ্ল্যাটের মধ্যে সাতটার কারবার। কুখ্যাত দুষ্কৃতী শেখ বিনোদের গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ। ছয়জনকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। পুলিশের এফআইআরে নাম রেখেছে শেখ বিনোদ সহ 9 জনের। পুলিশ সূত্রের খবর, হরিদেবপুরে ব্যানার্জি পাড়া রোডে ফ্ল্যাটের মধ্যে বছরখানেক ধরে চলছিল সাতটার কারবার। শুক্রবার রাতেও ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় 8টি মোবাইল সহ সাতটার কারবারে একাধিক নথি ও 37,000 টাকা। উত্তরবঙ্গে আজ থেকে প্রচার শুরু তৃণমূলের। আদিবাসী এলাকায় প্রচারের ঘাসফুল শিবির। প্রচার মুখ্যমন্ত্রীর কাজের খতিয়ান তুলে ধরা হবে। বোঝানো হবে আদিবাসী উন্নয়নে মুখ্যমন্ত্রীর কাজের অগ্রগতি সম্পর্কেও। শনিবার বিকেলে ইটাহারে প্রথম সভা অনুষ্ঠিত হয়। গরু পাচার মামলায় এবার সিবিআই নজরে 3 হাওয়ালা কারবারি। গরু পাচারের টাকা মালয়েশিয়া, সৌদি কারবার, বাংলাদেশি বিনিয়োগ, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, কলকাতার মাধ্যমে বিনিয়োগ। 3 ভাই নামে পরিচিত 3 হাওয়ালা কারবারি। 100 দিনের টাকা কত ভুয়ো টাকা। উদ্ধার করার সময়সীমা দিল রাজ্য সরকার। উদ্ধার টাকা শ্রমিক তহবিলে জমার নির্দেশ। সোশ্যাল অডিট করে রিপোর্ট পেশের নির্দেশ। অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ। আজ রবিবার বিবেকানন্দ যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে ফের ইস্ট বেঙ্গল মোহনবাগান মুখোমুখি হতে চলেছে। তবে এই দল এখন শুধু নিজেদের নাম নিয়েই চলছে না, গায়ে লেগেছে কর্পোরেট তকমা। একটি ইমামে ইস্ট বেঙ্গল, অন্যটি মোহনবাগান। ডিএর দাবিতে সরকারি কর্মীদের মিছিল হলো শনিবার। 27টি সরকারি কর্মচারীদের সংগঠনের একজোট মিছিল পথে নামে। স্বচ্ছভাবে স্থায়ী সরকারি নিয়োগের দাবিতে মিছিল করেন কর্মীরা। সুবোধ মল্লিক ওয়ার থেকে শুরু করে ধর্মতলা পর্যন্ত যায় মিছিল। বিএসএফ বিদ্যার্থীদের সমন্বয় সাধন করতে এক অভিনব উদ্যোগ নিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী 72 নম্বর ব্যাটালিয়ন। এদিন করণদিঘির পৌটি হাই স্কুলে বিশেষ প্রতিবেদন ভিডিও সাহায্যে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। কীভাবে সীমান্তরক্ষী বাহিনীতে করা হয় তার বিবরণ জানিয়ে লিফলেট বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে তাদের অতিথি ছিলেন করণদিঘির ভিডিও নীতিশ তামা। ফের ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। চোট ছাড়িয়ে ফিরেই ঝলমলে পারফরমেন্স। এবার প্রথম ভারতীয় হিসেবে লুসানে ডায়মন্ড লিগে সোনাচল। 89.08 মিটার জ্যাভলিন ছুড়ে বাজিমাত নীরজে। ডায়মন্ড লিগে তাক লাগানো পারফরমেন্সের কারণে পরের মাসে জুরিকে ডায়মন্ড লিগের ফাইনালে যোগ্যতা অর্জন করলেন নীরজ। সে সঙ্গে 2023-এর বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিটও নিশ্চিত করলেন তিনি। আজকের মর্নিং টাইমস এই পর্যন্তই। আগামীকাল মর্নিং টাইমস দেখা যাবে এই চ্যানেলে এই সময়। চোখ রাখুন টাইমস14 বাংলায়।